हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल इको अनबॉक्स। आज 15 अगस्त 2021 आज स्वाधीनता दिवस शुभ समय सेसकल वीर सेनाक श्रद्धांजलि मैं तेओलोकर आत्मार शांतिर कारणे प्रार्थना जनाइछो। हेपी 75th अफ इंडिपेन्डेन्स डे। सो आज द हिंदू न्यूज पेपर मैं एनालाइसिस करिब लैछो। एनालाइसिस करार आगते आपोनालोके जदि आज मोर चेनेल तो नतुनकै चाइछे तेनेहले प्लीज मोर चेनेल तो सब्सक्राइब करि दिब। আর আপনাদের যদি আজির নিউজ পেপারখনের পিডিএফ টু প্রয়োজন হয় তেনেহলে ডেসক্রিপশন মানে মোট টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি প্রভাইড করে দিম। তাতে মানে সকলখিনি পিডিএফ শেয়ার করো, আপনাদের মোট টেলিগ্রাম চ্যানেলট জয়েন করে লব। সো আসুন আজির ভিডিওটি স্টার্ট করো। সো আজ ফার্স্ট আর্টিকল দেখি আমি প্রাইম মিনিষ্টার ইয়াত কৈছে যে আগস্ট 14 উইল বি ডে টু রিকল পার্টিশন হরোর্স রিমেম্বারেন্স ডে। সেই 14 আগস্টটুকু আমি এটা ডে হিসাবে সেলিব্রেট করব লাগে, যেহেতু তাত কি হয়েছিল তেতিয়া পার্টিশন হরোর্স রিমেম্বারেন্স ডে হিসাবে। সো টু একনোলেজ দ্য পেইন আন্ডারগন বাই ইন্ডিয়ানস ডিউ টু দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ইন 1947। সেই পেইনটো যেতিয়া ইন্ডিয়াৰ কি হৈছিল পার্টিশন হৈছিল 1947 এণ্ড মিলিয়নস অফ আৱাৰ সিষ্টাৰ্ছ এণ্ড ব্ৰাদাৰ্ছ ৱেৰ ডিছপ্লেছড এণ্ড মেনি লষ্ট দেয়াৰ লিভছ ডিউ টু মিডল ক্লাছ হেট এণ্ড ভাইলেঞ্চ ইন মেমৰি অফ দ্য ষ্ট্ৰাগলছ এণ্ড চেক্ৰিফাইচেছ অফ আৱাৰ পিপল 14 আগষ্ট উইল বি অবজাৰ্ভড এজ পাৰ্টিশ্যন হৰোৰ্ছ ৰিমেম্বাৰেঞ্চ ডে। চ' ইয়াৰ পিছত আমি নেক্সট আৰ্টিকলটোলৈ গৈছোঁ। নেক্সট আৰ্টিকলটোত দেখিছোঁ আমি গুজৰাট টু ছেট আপ ৰেচিডেঞ্চিয়েল স্কুলছ ইন পি 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 মুড। গুজৰাটত এখন নতুনকৈ ৰেচিডেঞ্চিয়েল স্কুল খোলাৰ কথা কৈছে, সেইটো কি মুডত হ'ব? পি 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 মিনছ পাব্লিক প্ৰাইভেট পাৰ্টনাৰশ্বিপ মোডত। চ' ইয়াত কি কৰিব তেতিয়া বেষ্ট লাৰ্ণিং ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ প্ৰভাইড কৰা হ'ব ষ্টুডেণ্টছবিলাকক, আৰু এইটো মেইনলি ফ্ৰম ক্লাছ 6 টু ছেকেণ্ড ইয়েৰলৈকে ক্লাছ 12লৈকে ইয়াত পঢ়োৱা হ'ব বুলি কৈছে। সেই ষ্টুডেণ্টছখিনিয়ে ফেচিলিটি পাব এণ্ড প্ৰাইমেৰী টু হায়াৰ ছেকেণ্ডেৰী লেভেললৈকে এইটো এখন স্কুল খোলাৰ কথা কৈছে। চ' এইটো এটা বহুত ভাল ষ্টেপ হয়। চ' ইয়াৰ পিছত আমি নেক্সট আৰ্টিকলটোলৈ গৈছোঁ। নেক্সট এইটো হৈ গ'ল এডভাৰটাইজিঙৰ পেজ। ইয়াত ইণ্ডিপেণ্ডেন্স ডে'ৰ বহুত পিকচাৰ দিছে। আজি যিহেতু 75th অফ ইণ্ডিপেণ্ডেন্স ডে, এইটো আমি মনত ৰাখিব লাগে সকলোৱে। চ' ইয়াৰ পিছত আমাৰ নেক্সট আৰ্টিকলটো হৈ গ'ল, ইয়াত কৈছে যে বম্বে হাইকোৰ্ট ছেজ প্ৰভিজনছ অফ নিউ আই টি ৰুলছ। চ' ইয়াত আই টি ৰুলছৰ কথা কৈছে। চ' আই টি ৰুলছৰ বিষয়ে মই ডিছকাছ কৰিম, যিহেতু আমি অলৰেডি ডিছকাছ কৰিছোঁ। আই টি ৰুলছ মানে ইয়াৰ ফুল ফৰ্মটো হৈ গ'ল ইনফৰ্মেশ্যন এণ্ড টেকনলজি ৰুলছ, আৰু ইয়াৰ মেইন ফ'কাছটো হৈ গ'ল ছ'চিয়েল মিডিয়া প্লেটফৰ্মৰ ওপৰত, আৰু ই ৰেগুলেট কৰে অ' টি টি প্লেটফৰ্মক। চ' এইটো আমি মনত ৰাখিব লাগে, যিহেতু ছ'চিয়েল মিডিয়া যিকোনো ছ'চিয়েল মিডিয়া টুইটাৰ হ'ব পাৰে, ফেচবুক, হোৱাটছআপ। চ' এই ছ'চিয়েল মিডিয়া কি কৰে, ই একচুৱেলি ই এনেকুৱা ৰুলছ কিছুমান হৈছে, যদি কোনোবাই ছ'চিয়েল মিডিয়াত কিবাকিবি বেয়া ফেক মেছেজ বা ফেক একাউণ্ট তেনেকুৱা খোলে তেনেহ'লে তাৰ এগেইনষ্টত ই কি কৰিব, আই টি ৰুলছ 2021 গাইড কৰিব। চ' এইটো কথাই কৈছে। ইয়াৰ পিছত আমি নেক্সট যিটো আৰ্টিকল নেক্সট আৰ্টিকলটোলৈ গৈছোঁ। নেক্সট আৰ্টিকলটোত কৈছে টুইটাৰ আনলকছ একাউণ্টছ অফ ৰাহুল গান্ধী। চ' যোৱাকালি নহয় একচুৱেলি এইটো নিউজত আহি আছিলে যে ৰাহুল গান্ধীৰ একাউণ্টটো কি কৰি দিয়া হৈছিলে, লক কৰি দিয়া হৈছিলে। বাট এইটো এতিয়া কি কৰিছে, টুইটাৰ এইটো আনলক কৰাৰ কথা কৈছে। চ' কি কৈছে, মিষ্টাৰ গান্ধীজ একাউণ্ট কি কাৰণে লক কৰিছিলে মই সেইটো কথা ক'ম। ৱাজ টেম্পৰৰী ছাছপেণ্ডেড লাষ্ট উইকত ছাছপেণ্ড কৰিছিলে আফটাৰ হি টুইটেড পিকচাৰ্ছ অফ দ্য ফেমিলি অফ এ 9-year-old ভিক্টিম অফ ৰেপ এণ্ড মাৰ্ডাৰ। এজনী ছোৱালীৰ ৰেপ হৈছিলে, মাৰ্ডাৰ হৈছিলে, তাইৰ ফেমিলিৰ লগত কি কৰিছিলে এটা পিকচাৰ ক্লিক কৰিছিলে। চ' সেইটো কি কৰিছিলে, ছ'চিয়েল মিডিয়াত দি দিছিলে বুলি কৈছিলে এণ্ড কলিং ইট এ ভায়লেশ্যন অফ দ্য ল'। আৰু এই ল'টোৰ কি হৈছে তেতিয়া ভায়লেশ্যন হোৱাৰ কথা কৈছে এণ্ড দ্য ল' আৰু চাইল্ড ৰাইটৰ কাৰণে এখন কি আছে, এখন ল' আছে, সেইটো হৈ গ'ল দ্য নেশ্যনেল কমিশ্যন ফৰ প্ৰটেকশ্যন অফ চাইল্ড ৰাইটছ হেড কমপ্লেইন টু টুইটাৰ। সেই ল'খনে কি কৰিছিলে, কমপ্লেইন কৰিছিলে টুইটাৰক। চ' এন চি পি চি আৰৰ বিষয়ে মই অলপ ডিটেইলছকৈ ক'ম, এইটো আমি মনত ৰাখিব লাগে, আমাৰ এক্সাম পইণ্ট অফ ভিউৰ কাৰণে মষ্ট ইম্পৰ্টেণ্ট হ'ব। চ' ইয়াৰ ফুল ফৰ্মটোৱে হৈ গ'ল নেশ্যনেল কমিশ্যন ফৰ প্ৰটেকশ্যন অফ চাইল্ড ৰাইটছ। চ' এইটো কি হয়, এটা ষ্টেটুটৰী বডি হয় যোনটো ছেট আপ কৰা হৈছিলে 2007 মাৰ্চত ইয়াক ছেট আপ কৰিছিলে আণ্ডাৰ দ্য কমিশ্যনছ ফৰ প্ৰটেকশ্যন অফ চাইল্ড ৰাইটছ এক্ট 2005। ইট ইজ আণ্ডাৰ দ্য এডমিনিষ্ট্ৰেটিভ কণ্ট্ৰল অফ দ্য মিনিষ্ট্ৰী অফ উইমেন এণ্ড চাইল্ড ডেভেলপমেণ্ট। চাইল্ডৰ ৰাইটছক কি কৰিব, প্ৰটেকশ্যন দিয়াৰ কাৰণে দিয়াটোৱে হৈ গ'ল ইয়াৰ মেইন কাম। আৰু ইট এনকোৱাৰ কৰে ইন টু কমপ্লেইনছ ৰিলেটিং টু চাইল্ড ৰাইট টু ফ্ৰী এণ্ড কম্পালচৰি এডুকেশ্যন আণ্ডাৰ দ্য ৰাইট টু এডুকেশ্যন এক্ট 2009। ফ্ৰী আৰু কম্পালচৰি এডুকেশ্যন চবেই পাইছেনে, মুঠতে চাইল্ডৰ যদি ৰাইটৰ ক্ষেত্ৰত ভায়লেশ্যন ক্ৰিয়েট হয় তেনেহ'লে এই
লখনে কাম করে বলে কৈছে। সো ইয়ার পিছত আমি নেক্সট যেটো আর্টিকল নেক্সট আর্টিকলটো লৈ গৈছো। নেক্সট আর্টিকলটো কৈছে যে পার্লিয়ামেন্ট ইজ দ্য টেম্পল অফ ডেমোক্রেসি সেজ প্রেসিডেন্ট। পার্লিয়ামেন্টক কি বলে কোয়া হয়েছে? টেম্পল বলে কোয়া হয়েছে ডেমোক্রেসি, কারণ ই প্রভাইড করে হাইস্ট ফর্ম টু ডিসকাশ ডিবেট এন্ড কিছু ইস্যু ই কি করে ডিসকাশ করে। সো এই কথা প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দে সেইকাৰণে কৈছে টেম্পল বলে কৈছে, যেহেতু পার্লিয়ামেন্টতে বহুত ল কি হয় পাস হয়, বহুত বিল পাস হয়। সো এই কারণে কৈছে। নেক্সট ইয়ার পিছর আর্টিকল লৈ গৈছো। নেক্সট আর্টিকল কৈছে যে 9 মিলিটারি পার্সোনেল অ্যাওয়ার্ডেড শৌর্য চক্র, 9 মিলিটারি পার্সোনেলক কি করা হয়েছে শৌর্য চক্র দি অ্যাওয়ার্ড করা হয়েছে। সো ইয়াত সেই কথাই কৈছে। আর শৌর্য চক্র হয়ে গেল দ্য থার্ড হাইয়েস্ট পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। সো এই বহুত ভাল একটা আর্টিকল আজি আমি মনত রাখবলগীয়া, এটা ওয়ান ডে এক্সামের কারণে আমার ইম্পর্টেন্ট হয়ে যাব পারে। সো ইয়ার পিছনে আমি নেক্সট আর্টিকলটো লৈ গৈছো। নেক্সট আর্টিকলটো কৈছে 7.2 ম্যাগনিটিউড আর্থকোয়েক হিটস হেইটি, এটলিস্ট 29 কিল। হেইটিত একটা আর্থকোয়েক হওয়ার ফলত কি হয়েছে 29 মানুষের মৃত্যু হল, আর বহুত একটা বেশি ম্যাগনিটিউডর আর্থকোয়েক হল, বহুত বেশি ডিস্ট্রাকশন করলে। সো ইয়াত পিকচার দিছে তার। সো ইয়ার পিছত আমি নেক্সট যেটো ইম্পর্টেন্ট আর্টিকল, নেক্সট আর্টিকল তো গৈছো। ইয়াত কৈছে যে US ট্রুপস রিচ কাবুল টু অ্যাসিস্ট ইন ইভেকুয়েশনস, আনাদার 3000 সোলজার্স টু অ্যারাইভ টুডে। কাবুলত এতিয়া কি হবো, USৰপৰা 3000 ট্রুপস যাব বলে কৈছে, যেহেতু কাবুলের সিটুয়েশনটো বহুত বেয়া হয়েছে আর ইউএসএ ট্রুপসবিলাক উলিয়াই লৈ অনার ফলত বেশি সিটুয়েশনটো তালিবানে বেশি ক্যাপচার করবলৈ লৈছে এরিয়াবিলাক। সো ইয়াত কি কৈছে, ডিসিশন লৈছে যে US ট্রুপসবিলাক এতিয়া কাবুলত রিচ করব, যাতে কি করব পারে ইভেকুয়েট করব পারে। সো এইটো কথাই আর্টিকলটোত কৈছে। ইয়ার পিছত আমি নেক্সট আর্টিকলটো লৈ গৈছো। নেক্সট আর্টিকলটো দেখিছো যে দ্য হার্ড রোড টু গোল্ড, ইয়াত নীরজ চোপড়ার ফটো দেখাইছে, এজন নীরজ চোপড়া, যেহেতু আমি গম পাইছো যে অলিম্পিক টকিও অলিম্পিক 2020 নীরজ চোপড়াই এথলেটিক্স মিন্স জ্যাভলিনত কি হয়েছে গোল্ড মেডেল পাবলৈ সক্ষম হয়েছে, ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এন অলিম্পিক গোল্ড ইন এথলেটিক্স হয়। আর তেওঁর এজটো হয়ে গেল 23 ইয়ার্স ওল্ড হয়। আর তেওঁর বিষয়ে অল্প মই কব বিচাৰিছো, নীরজ চোপড়া গেভ হিজ বেস্ট থ্রো অফ 87.58 থ্রো করেছিল টোটেল জ্যাভলিনত, টু বেগ দ্য গোল্ড মেডেল উইথ হিজ, হি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান এথলেট টু উইন গোল্ড এভার এন্ড ইন্ডিয়া সেকেন্ড এভার ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেলিস্ট হয়। আফটার শুটার অভিনব বিন্দ্রার পিছতে সেকেন্ড হয় ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, যেহেতু অভিনব বিন্দ্রায় শুটার আসলে গোল্ড পাইছিলেন বেজিং অলিম্পিকত 2008 হয়েছিল। সো আজির ইম্পর্টেন্ট যেখানে আর্টিকল মই এখানে ডিসকাশ করলো। আপনাদের যদি মোৰ ভিডিওটো চাই ভাল পাইছে তেনেহলে প্লিজ মোৰ ভিডিওটো লাইক আর কমেন্ট করে দিব, আর ফ্রেন্ডসর মাজত যিমান পাৰে সিমান শেয়ার করব। আর মোৰ চ্যানেলটো যদি আজি নতুনকৈ চাইছে তেনেহলে প্লিজ মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।